আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। আজ আমি বড় বাই মাছ বোনা করবো আর আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা। এই বাই মাছ বোনা আসলে খেতে খুব মজা হয়েছিল। এখানে বাই মাছকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। বাই মাছের মধ্যে ডিম ছিল, সেই ডিম বাই মাছ বোনার মধ্যে দিয়ে দিব। এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, পাতিল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল। দিচ্ছি প্রথমে রসুন পেস্ট, আদার পেস্ট। বাই মাছ বড় বাই মাছের মধ্যে আদা রসুনের পেস্ট দিলে খুব ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব মশলা। কিছুক্ষণ জাল দেওয়ার পর পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ পাঁচফোড়ন, দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, পানি দিয়ে মশলাকে কিছুক্ষণ জাল দিয়ে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ডেকে মশলাকে আমি জাল দিয়ে কষিয়ে নিব। মশলা যত কষানো হবে, তরকারিটাও আসলে খুব মজা হয়, যে কোনো তরকারি। এখন আমি দিয়ে দিচ্ছি, মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই বড় বাই মাছ আসলে খেতে খুব মজা হয়। ডিমটা পরে দিব, এখন মাছটাকে আমি জাল দিয়ে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি জাল দিয়ে মাছটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা, ফালি করে কেটে নিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মাছটাকে। আসলে এই মাছটা যত মশলার মধ্যে কষানো হবে, খেতেও খুব ভালো হবে। কিছুক্ষণ পরপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ডিমটা দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ডেকে আজকে কষিয়ে নিব। কিছুক্ষণ জাল দিয়া আবার নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি জুলের পানি। জুলের পানি দিয়ে আরও কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একটু, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ জাল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলো অফ করে নেব। আমার বাই মাছ বোনা রেডি হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ জাল দেব। কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আমি আস্তে আস্তে চুলা অফ করে নিয়েছি।
এখন আমি সুলো অফ করে নিয়েছি। আমার বাই মাছ বোনা রেডি হয়ে গেছে। সুলো অফ করে নেওয়ার পর দেখুন আমার তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে, খেতেও আসলে খুব মজা হয়েছিল। এই মাছ বাইক মাছ বোনা, বাইক মাছ বোনা আসলে খেতেও খুব মজা হয়। দেখুন ডিশে নেওয়ার পর দেখুন কি সুন্দর হয়েছে এই বাইক মাছ বোনা, খেতেও আসলে খুব মজা হয়েছিল। এই বাইক মাছ বোনা খেতে খুব মজা হয়। আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন। আসসালামু আলাইকুম।